রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এটি দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ ও ডিজিটাল ক্যাম্পাস। 1953 সালের 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় 34,000। প্রাচ্য ক্যামব্রিজ খ্যাত বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। আজকের ভিডিওটি মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সহায়ক হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক, এরকম আরও অনেকগুলো ব্যাংক আছে যেমন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের টাকা পয়সা উত্তোলনের জন্য এই ব্যাংকগুলো সহায়ক হিসেবে কাজ করবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজশাহী একটি ক্লিন সিটি ও গ্রিন সিটি খ্যাতি অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ থেকে শুরু করে পুরো বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন গাছপালায় সবুজে আচ্ছাদিত। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, যার ঠিক সামনে শহীদ ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহাকে সমাধিস্থ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেই দক্ষিণ পশ্চিম দিকে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন দেখতে পাবেন। তার ঠিক সামনেই বিশাল আকৃতির বইয়ের প্রতিকৃতি লক্ষ্য করবেন। বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পূর্ব দিকে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী প্রশাসন ভবন লক্ষণীয়। প্রশাসনিক ভবন যাওয়ার অভিমুখে বিশ্ববিদ্যালয়ে ম্যাপ দেখতে পাবেন, যার মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ নির্দেশিকা পেয়ে যাবেন। এটি শহীদ নজরুল ইসলাম প্রশাসন ভবন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেই এই ভবনটি আপনার চোখের সামনে পড়বে। এটি বিশ্ববিদ্যালয়ের একমাত্র বাস স্টেশন, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে আগত বাসগুলোকে রাখা হয়ে থাকে। মানচিত্রে লক্ষ্য করলে দেখতে পাবেন দক্ষিণ পশ্চিম দিকে প্যারিস রোড অবস্থিত। মানচিত্রে প্রদর্শিত রাস্তায় দেখা মিলবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র কেন্দ্রীয় গ্রন্থাগার, যা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সকল শিক্ষার্থীদের জ্ঞান আহরণে বিশেষ অবদান রেখে আসছে। কেন্দ্রীয় লাইব্রেরির ঠিক সামনেই লাইব্রেরি চত্বর দৃশ্যমান, যাকে বর্তমানে টুকিটাকি চত্বর নামেও ডাকা হয়। মানচিত্রে প্রদর্শিত দুটি ভবন লক্ষ্য করবেন, যার একটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন, অপরটি হচ্ছে ডক্টর মমতাজউদ্দিন আহমেদ একাডেমিক ভবন। শহীদুল্লাহ ভবনের ঠিক পেছনে শহীদ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন এবং তার ঠিক পাশে রবীন্দ্রনাথ ভবন অবস্থিত, যা ব্যবসায়ী অনুষদ নামেও পরিচিত। রবীন্দ্রনাথ ভবনের পূর্ব দিকে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন এবং সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন অবস্থিত। এই ভবন দুটির ঠিক পেছনে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন এবং ডক্টর মোহাম্মদ কুদরতে খোদা একাডেমিক ভবন অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের ঠিক উত্তরের শেষ প্রান্তে কৃষি অনুষদ ও শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবন অবস্থিত। Thank you.
এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন, যার সামনেই স্টেশন বাজার লক্ষ্য করবেন। চলুন দেখে আসি বিশ্ববিদ্যালয়ের হলগুলো। বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পূর্ব কোণে শেরে বাংলা একে ফজলুল হল অবস্থিত। তার ঠিক সামনেই দেখতে পাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। আরেকটু সামনে এগুলো দেখতে পাবেন শেখ কামাল স্টেডিয়াম। হাঁটতে হাঁটতে চলে আসলাম হাবিবুর রহমান মাঠে। তার ঠিক সামনে ফার্মেসি বিভাগের ঔষধি বাগান। এটি হচ্ছে শহীদ হাবিবুর রহমান হল। তার ঠিক পাশে দেখা মিলবে মাদার বক্স হল এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল। তার ঠিক পেছনে শহীদ জিয়াউর রহমান হল। এছাড়াও কিছু নির্মাণাধীন হল লক্ষ্য করবেন। এটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কেন্দ্রীয় জামে মসজিদ, যা আপনার মন কাটতে বাধ্য। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র কেন্দ্রীয় শহীদ মিনার। এটি হলো সুবর্ণ জয়ন্তী টাওয়ার। ভিডিওটি মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীদের জন্য তথ্যবহুল করার চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদের কাজে আসবে। তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।